সালামু আলাইকুম, দর্শক মন্ডলী কেমন আছেন? আশা করছি ভালো। যেহেতু ঈদের পরে এটা আমাদের প্রথম প্রোগ্রাম, আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, আমার গেস্টের পক্ষ থেকে, ওয়ান টিভি পরিবারের পক্ষ থেকে। দর্শক মন্ডলী, আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন যিনি এই কমিউনিটিকে সুদীর্ঘ 30 বছরের ঊর্ধ্ব সময় ধরে কমিউনিটিকে সেবা দিয়ে আসছেন, আইন বিষয়ক টাওয়ার হ্যামলেটস ব্যারিস্টার চেম্বারের হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার, এমপিই। সো আমি আর আপনাদের সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো আপনাদের প্রিয় মানুষ ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার, এমবি। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং বিলেটেড ঈদ মুবারক। জি, আপনাকে থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাই দি গ্রেস অফ গড। আমি একটা ভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করব আপনার অনুমতি নিয়েই, যেহেতু ঈদ গিয়েছে, আপনার ঈদটা কেমন কাটলো? ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তো ঈদের দিনে প্রায় মোস্ট অফ দ্য ডে মসজিদে চলে যায়, মসজিদের খেদমত করে, আর বাকিটুকু দিন ওই আত্মীয় স্বজন, শাশুড়ি, শালা, ভাই, বোন সমস্ত নিয়ে খুব ভালোই গেছে আল্লাহর রহমতে। আমরা খুশি হলাম, আমাদেরকে যদি আপনার শ্বশুর ভাই ইনভাইট করতে আমরা খুশি হতাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা ঠিক ইনশাআল্লাহ। বেশ, আমি আর সময় নষ্ট না করছি না, যেহেতু অনেক দর্শক লাইনে অপেক্ষা করছেন অলরেডি, আমি সরাসরি চলে যাচ্ছি আপনার ওপেনিং রিমার্কসে। ক্যাজুয়াল ভাই, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা তো গত 3-4 সপ্তাহে ধর্মীয়ভাবে ইন্ট্রোডাকশন, রমজানের ফজিলত, রমজানের ইয়ে সম্বন্ধে আমরা বলেছি। টুডে আই ইন্ট্রোডিউস সামথিং ডিফারেন্ট, প্লিজ। আমাদের সমস্যা জর্জরিত ক্লায়েন্ট যারা আছেন, দি পিপুল হু আর সাফারিং ফ্রম লিগাল প্রবলেম, দে পে মানি টু গো অ্যান্ড সিক অ্যাডভাইস ফ্রম এ লয়ার, পয়সা দিয়ে যায়। কিন্তু ওনারা এই কথা জানতে পারে না যে কিভাবে আমার সমস্যাটাকে আমার লয়ারের কাছে তুলে ধরবো। তো তারপরে এই প্রথম থেকে এই দুলেখার 12 মাসই বলতে 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 আসল পয়েন্টগুলো হেরে ফেলে। তো আমি আই অ্যাডভাইস আমার ভাই বোনদেরকে, আপনি যখন লয়ার সাহেবের কাছে যাবেন, আগে মেইন পয়েন্টগুলো আপনি ধরে রাখবেন, এবং সব শেষে হোম অফিস আপনাকে কি বলেছে, সব শেষে আপনাকে অ্যারেস্ট করেছিল কিনা, সব শেষে আপনাকে পুলিশ চার্জ করেছে কিনা। ইউ গিভ দ্য লাস্ট প্রবলেম ফার্স্ট অ্যান্ড দেন ইউ বিল্ড অন ইট। এবং আপনি ধরেন আধ ঘন্টা 20 মিনিটের কনসালটেশনে আসলেন, আপনি যদি কথাগুলো গুছিয়ে না বলতে পারেন, ওনার টাকা নেওয়া হালাল হবে না, অ্যান্ড হি উইল নট বি এবল টু হেল্প। আমি এরকম একদিন একজন না একাধিক ক্লায়েন্ট আই ফাইন্ড দ্যাট দে ক্যান নট এক্সপ্রেস দেম সেলফ ইন এ ওয়ে, ইন এ কনসাইজ ওয়ে। তো শৈল ভাই, একবার কম্পিটিশন হয়েছিল যে কে কত গুছাইয়ে বলতে পারে সামারি। ইউ হ্যাভ টু গিভ এ সামারি অফ এ বুক, ফর এক্সাম্পল কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর এবং 13 নম্বর পারায় সূরা ইউসুফ নাজিল করেছেন। সূরা ইউসুফ হ্যাজ বিন রিভিলড এট পারা নাম্বার 12 এন্ড 13, অ্যান্ড আল্লাহ সেজ ইন কোরআন, ইট ইজ দি আহসানিল কাসাস, দি বেস্ট স্টোরি অ্যামাং অল স্টোরিজ। এত সুন্দর করে আর কোথাও কোনো নবীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মুজিদে এরকম নারেশনের মতো আর বলেন। এখন কম্পিটিশন হলো যে কে বলতে পারে এটা কম কথায় সারাংশ অফ দ্য স্টোরি অফ প্রফেট ইউসুফ। এটা ফার্সি লিটারেচার থেকে বলতেছি। তো ফার্সি লিটারেচার থেকে সবচেয়ে যিনি উইন করলো, যে যে পাশ করলো কম্পিটিশনে, উনি বলতেছে সূরা ইউসুফের সার কথা হলো পীরে বুধ পিসারে দাস্ত গুমসুদা বাজিয়াফত। দেয়ার ওয়াজ এন ওল্ড ম্যান, হি হ্যাড এ সান, হি লস্ট হিম দেন ফাউন্ড হিম। বুড়া লোক ছিলেন, ওনার একটা ছেলে ছিল, উনি হারিয়ে ফেলছিলেন, তারপরে উনি আবার পেয়ে গেলেন। দিস ইজ দ্য জিস্ট অফ সূরা ইউসুফ। এই কথাগুলো যদি আমি আমার লয়ার সাহেবকে, যেমন আমরা কোর্টে যাই, কোর্টে যাওয়ার পর কোর্ট আপনাকে আনলিমিটেড টাইম দিবে না, আপনি টু দ্য পয়েন্ট আপনি কথা বলতে হবে। এবং আজকে ধরেন সকালে ফাবিয়া রহমান বলে আমার ক্লায়েন্ট, অত্যন্ত দুর্বল কেস, রমজানের আগের দিন 17 জুনে গেলাম কোর্টে, এই জজ মিয়া তো একদম বিরক্ত করে ফেলেছে, খালি খালি আমাকে ইয়ে করে, ইন্টারাপ্ট করে। আমি এক পর্যায়ে বলতে বাধ্য হলাম যে ইউর অনার স্যার, মাই ক্লায়েন্ট হ্যাজ পেইড মি টু টক অন হার বিহাফ, অ্যান্ড ইউ হ্যাভ বিন এমপ্লয়েড বাই হার মাজেস্টির কোর্ট সার্ভিসেস টু লিসেন টু মি। আমি অর্থাৎ বললাম যে আমাকে আমার
আমার জবটা হলো কথা বলা আর আপনার জবটা হলো আমার কথাটা শোনা এখন আপনি যদি কথা আমাকে ইন্টারাপ্ট করেন দ্যাট মিন্স ইউ আর টেকিং মাই জব অ্যাওয়ে ফ্রম মি আপনি চুপ থাকবেন এবং আমার কথা শুনবেন তো জজ সাহেব আমি যদি টু দ্য পয়েন্ট বলেছি এই পয়েন্ট বলেছি এবং আজকে সকালে ডিটারমিনেশনটা পেলাম আই কুডন্ট বিলিভ সুয়েল ভাই দেন এই কেসে আমি উইন করতে পারবো ওদেরকে আমি ওনারা সবাই বলছে আমরা হেরে গেছি আজকে যখন আমি ফোন করে বলেছি ওর ভাই বোনেরা সবাই বলছে বিশ্বাস করতে পারতেছে না এটা কি দিয়ে দিল সত্যি নাকি সো ইফ ইউ টক টু দ্য পয়েন্ট টু দ্য কোর্ট ইফ ইউ টক টু দ্য পয়েন্ট টু দি লয়ার্স দেন আপনি উপকৃত হবেন আপনার লয়ার সব উপকৃত হবে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব এ কারণে ধন্যবাদ দিচ্ছি আপনাকে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের কিন্তু যারা সাফার করছেন সমস্যায় আছেন তারা কিন্তু লয়ারের কাছে যাচ্ছেন এবং পয়সাগুলো দিচ্ছেন আর আপনার মতো সবাই তো কাইন্ড হবে না যে বলবে যে আচ্ছা ভাগাই এরকম অনেক লোকজন আছে আপনি যেহেতু একজনের ফিলিংসটা বুঝতে পারেন যে এর জন্য আমি বলছি যাদেরকে যে আপনি যে বললেন এটা যাতে আমাদের দর্শকরা যাতে এ ব্যাপারে একটু সতর্ক থাকেন সমস্যা যাতে গুছিয়ে বলেন তাদের এটাকে একটু আমি আর এক সেন্টেন্স বলে বলি আমাদের দর্শকবৃন্দ যারা আছেন দি পিপল হু আর ওয়াচিং আস আপনি যখন ফোন করবেন তখন আপনি আগে চিন্তা করবেন কোন সেন্টেন্সের আগে কি বলবো আপনি যে এই এই প্রোগ্রামে তো এত লম্বা জুলেখার বারো মাসে শোনার তো আর সময় নাই আপনি বলবেন যে এই জিনিসটা আমার হয়েছে এটার কি কারণ আপনি আমি ওখানে আসছিলাম তারপরে বিয়ের আলাপ দিলাম আমার চাচা গেল বিয়ে তারপরে কথা ঠিক হইলো না তারপরে ছয় মাস পরে বিয়ের চিনি পান হলো তারপরে কি হলো আরে আপনি সুজা বলবেন যে আমার বিয়ে রেজিস্টার হয়েছে এত তারিখে এতগুলো কথা বলে তো অন্যান্য কলাররা সমস্যায় পড়বেন মানে আসতে পারবেন লাইনে তো দর্শক মন্ডলী আপনাদের জন্য কথাটা বলা যখন আপনারা গুছিয়ে কম সময় কথাটা বলবেন যাতে একজন ভাই অথবা বোন সুযোগ পান তার কথাটা বলার আমরা আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব আপনাদের কাছে আমি দেখছি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা বলুন করতে বলছেন প্লিজ জি আমি আশরাফ বলতেছি আশরাফ ভাই হইতে কইরা জি আমি নেপোর থেকে কইরাম ওয়েলস ইন দ্য সাউথ ওয়েলস জি ভাই আখুকা জি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম ভাই সাহেব যে আমার আম্মা নানি ইন্ডিপেন্ডেন্টলি বল লাগে অ্যাপ্লাই করতে চাই তো আমরা একটা বি ওয়ান সার্টিফিকেট আছে লাইফ ইন দ্য পাস করতে চান ভাই বি ওয়ান আমরা জুলাই মাসে একই পাইছিলাম 2014 ও তো এটা কি অ্যাকসেপ্টেড হইব নি যে আমরা যে অ্যাপ্লাই করি বি ওয়ান কোন বোর্ডে থেকে পাইছেন ভাই এগুলো তো এড এক্সেল কলেজ লেখা ওখানে মাঝে আমরা প্রেমিয়ামোর আপনার নামটা বলুন কোথা থেকে বলছেন প্লিজ ভাই আমার নাম নাসির আমি বেডফোর্ড থেকে বলতেছি ভাই আপনার প্রশ্নটা হলো আমার প্রশ্ন হচ্ছে ভাই আমি টিয়ার ফোর স্টুডেন্ট ছিলাম তো আমার কলেজ জীবন হওয়ার পরে আমার সিক্স স্টুডেন্ট লেটার পাইছি তারপর আমি ছয় এপ্রিলের আগে আমি এফএলআর এসপি অ্যাপ্লাই করছি আজকে চার মাস হয়ে গেছে তো এখন আমি বিয়ে করতে যাচ্ছি আর কি তো আমার বিয়ে এখনো রেজিস্টারই হয় নাই তো আগামী সপ্তাহে আমি অ্যাপয়েন্টমেন্ট বিয়ে রেজিস্ট্রির জন্য অ্যাপয়েন্টমেন্ট করবো তারপর ওগুলো জমা দিব তো এটা তোমার আমার কিছু জানায় আর ওইদিকে আমার বিয়ার রেজিস্টারি হয় নাই তো এই আরো তিনটা মাস আমি কিভাবে লিগ্যাল ওয়েতে স্টে করতে পারবো আমার দয়া করে এই জিনিসটা জানাই ঠিক আছে আপনারা দুইটা প্রশ্ন জিগাই নাসির ভাই পয়লা হইলো আপনি বিয়া না করিয়া এফএলআর এফপি কিলা ইউজ করলা এফএলআর এফপি মানে ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফ ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফ তো আপনার হইলো না তাইলে কিভাবে করলা আপনি এটা করছিলাম আমি চার মাস আগে আর বিয়া ঠিক হইছে আমারও না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এফপি অর তো ফ্যামিলি আপনার তো ফ্যামিলি হইলেও না কইরা বিয়া করছেন না তে এফপি করলা কিতা লাগি এফএলআর ও করলা না
এটা আসলে আমি নিজে বুঝছেন আসলে সেটারে অর্থনা দিয়ে দিলে কাম অন ইউ আর এন এডুকেটেড গাই ইউ আর এ স্টুডেন্ট নিশ্চয় লেখাপড়া করে দেশ থেকে ওকে ফেল না আর আরেকটা হইল আপনি যে কইরা যে অ্যাপ্লাই করছেন হোম অফিসও ঠিক না কিতা লাগি শুধু 3 মাসও লাগি সাইন আর মানে আমার এটা রেজিস্ট্রারি এর ভিতরে শেষ হয়ে যাব আর কি ও চেন্নে 10 বছর হইছে না আবার আপনার তাই তো আমি আমার পাসপোর্ট হইছে হোম অফিস, আমি 2007 ছিলাম জি 9 এটা এক্সপায়ার ডেট গেছে কি আমি 2005 আইছি দেশো আচ্ছা এখন আমি মানে তারা আমি মুভি সিটি দিছি তারা আমার পাসওয়ার্ড ব্যাক দেওয়া লাই তারা ব্যাক দিছে না আমি কোর্ডন গেছি তো তারা কইছে যে তোর এক্সপায়ার হই গেছে তুই এটা বানাইলা হুম আর বাংলাদেশ হাই কমিশনার কইছে তারা কয় হোম অফিস হোম পাসপোর্ট দি ওইটু বানা হোম অফিসের কাগজ আসতে হইতো অন্ত মুভি সিটি দিছি তারা কোনো রেজাল্ট দিছে না এখন আমি পাসপোর্ট এটা লস্ট হইয়া বানাইলি এটা কি আমার কোনো প্রবলেম হইব নি আমি ওয়ান্ডার করতে বা আমি বাংলাদেশে ট্রাভেল করতাম পারবো নি এই পাসপোর্ট লইয়া কোনো হ্যাপেন্ড হইব নি তাই তো না আমার প্রশ্ন হলো যে এখন বাংলা হোম অফিস আমার আগর পাসপোর্ট রয়েছে এটা তারা ব্যাক দিছে না বা তারা কোনো লেটারও দিছে না আমি তো লস কইয়া বানাইছি ওকে কোনো প্রবলেম হইব ওকে কাউসার ভাই আপনি টিভি সেটের সামনে থাকুক আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেব বেশ আমরা পুরপুর আমাদের তিনটে কলার হয়ে গেছে জি থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিউপোর্ট এবং কার্ডিফের বন্ধুরা আমার ভাইরা বোনেরা যারা দেখতেছেন সকলকে ঈদ মুবারক এবং আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আশরাফ ভাই নিউপোর্ট থেকে ফোন করছেন আপনার আম্মায় ইন্ডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করতা B1 এডেক্সেল 2014 তাই ফাস্ট করছেন আপনার আম্মায় লাইফ ইন দ্য ইউকে ফাস্ট করে লিছেন নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্য B1 যেটা 2014 ফাস্ট করছেন এটা অ্যাকসেপ্টেবল ওইব না ওইত না ভাই যে পরীক্ষা জিউরিং দ্য ভ্যালিডিটি অফ দ্য বোর্ড ফাস্ট করা হয় ইট ইজ অ্যাকসেপ্টেবল আপনার আমার যেটা ফাস্ট করছেন এটা কোনো অসুবিধা হইতো না টাইম ইকটা দিয়া ইন্ডিফিনিট লিব লাগি ভ্যালিডলি অ্যাপ্লাই করতে পারবা তবে কাম করেন জানো নিউপোর্টও বালা লয়ার আসেন খাসার খাসার শহর কার্ডিফও আসেন সেটার কাগজটা দেখাইলেন যেন বাট আই এম অলমোস্ট নিয়ার 100% শিওর দেন আপনার আমার কোনো অসুবিধা হইতো না এডেক্সেলর সার্টিফিকেটে বিকজ শি হ্যাজ পাসড অনলি লাস্ট ইয়ার থ্যাংক ইউ ভেরি মাচ লেটস কাম টু কলার নাম্বার 2 মিস্টার নাসির ফ্রম বেডফোর্ড নাসির ভাইয়ে আপনি স্টুডেন্ট হিসাবে এই দেশে আইসেন আমার বাদে কলেজ রিভোক হয়ে গেছে আপনার রিভোক হইলে যা ও তা হইছে আপনার 60 days ইউ রিসিভড এ 60 days লেটার ফ্রম দি হোম অফিস নাও ইউ হ্যাভ সাবমিটেড অলরেডি এন FLRFP ফর্ম দি ফর্ম উইচ ইজ ডিজাইন ফর দি ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ মেড অ্যান অ্যাপ্লিকেশন to the home office your question is then amar jodi ekta refuse hoy taile aro 3ta mash kono mote ami loya daitam parmoni because amar marriage is organized I'm going to get married inshallah in next 3 months master sahab ami apnare koisi bole shunen nasir sahab apne mind korun na jan amra je shomoy amrar kache client khola hoy tokhon if somebody is ইফ সামবডি হেজ গট স্কুল গেছেন না কলেজ গেছেন না আমার ইলা মেলা ক্লায়েন্ট সকল আছেন আমরা আর বাপ চাচা ফ্যামিলির মাঝে বহুত মানুষ আছেন আল্লাহ হুকুম হইছে না এরা অতটা লেখাপড়া করতা
So we apply a standard with them, then tara standard amra matte hoy, tara standard amra bujhaiya koite hoy. Kintu especially people like you who went to school, who went to university, and because of your certificate, the British government has allowed you to come to this country. এখন আইয়া আপনি কলেজ রিভিউ কই গেছে 60 ডেজ ইয়া পাইছেন আপনি এফএলআরএফপি করে দিছেন খরে আমি কইতাম পারতাম না ডোন্ট ডু দ্যাট কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে সূরা বাকারাত কইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহর যার যতটুকু ক্ষমতা আছে আল্লাহর যার যতটুকু অ্যাবিলিটি আছে সে অ্যাবিলিটি সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আপনার অ্যাবিলিটি হলো ইউ আর এন এডুকেটেড ম্যান ইউ ওয়েন্ট টু স্কুল ইউ ওয়েন্ট টু কলেজ অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট সার্টিফিকেট ইউ কাম টু দিস কান্ট্রি ইউ শুড হেল্প ইউর সেলফ ইয়াং ম্যান আল্লাহ হেল্প দোজ পিপুল হু হেল্প দেম সেলফস আপনি কইরা আমি এফএলআরএফপি কিতা কইতাম পারছি না দিস ইজ এ মিস্টেক আপনি দুই দিন বাদে শাদী করবা এখন একলা আসেন ওয়াইফের রেসপন্সিবিলিটি আইব বাচ্চার রেসপন্সিবিলিটি আইব ইউ শুড টেক সাম রেসপন্সিবিলিটি আপনি এফএলআরএফপিটা করা আমার মনে হয় রে ভাই ঠিক হয়েছে না তবে গুড নিউজ হইল ডোন্ট বি স্কেড গুড নিউজ হইল আপনার যে কোয়েশ্চেন যে তিন মাস আমি রইতাম পারমুনি তিন মাস আপনি ফারবা কিতা লাগি ফারবা আমি কই আপনার এটা যদি রিফিউজ হয় তাইলে ইউ উইল গেট দ্য রাইট অফ আপিল কারণ 60 ডেজের ভিতরে করছেন তো আর রাইট অফ আপিল ফাইলে বর্তমানে এই যে ট্রাইব্যুনাল অত বিজি আমরা 2016 মার্চ এপ্রিল 2016 মে ডেট ফাইয়ার সো দ্যাট মিনস ইউ হ্যাভ গট অ্যাম্পল টাইম টু রেজিস্টার ইউর ম্যারেজ অ্যান্ড বি হ্যাপি উইথ ইউর ওয়াইফ থ্যাংক ইউ ভেশ স্যার খুব সুন্দর করে আমার কলারে উত্তর দেওয়ার জন্য ওয়ান মোর ভেশ আমরা দুঃখিত আমরা যেটা হচ্ছে ছোট্ট একটি বিরতিতে দর্শক মণ্ডলী বিরতির পর সরাসরি চলে আসবো আপনাদের কাছে আপনাদের প্রশ্নের উত্তর দেবো এবং আপনাদের প্রশ্ন নেবো ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস